হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার চ্যানেলে নেই বলে বললাম এই রেসিপিটা নতুন, কারণ আমি এখনও এই রেসিপিটা করে দেখাই নাই। আর আমি চাই দেশীয় রান্নাবান্নাগুলা আমার চ্যানেলে সবগুলা থাকুক। তবে রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেন। তাহলে কিন্তু আমার নিত্য নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে, আর সবার আগে দেখতে পারবেন আমার সেই রেসিপিটি। তবে যে কথাটা বলা হয় নাই, রেসিপিটা হলো মাগুর মাছের মশলাই ভুনা। মাগুর মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এই মাছগুলো আমার গ্রামের বাড়ি থেকে আনা, গ্রামের খাঁটি থেকে ধরা এই মাছ। এই মাছের মশলাই ভুনা খেতে যে কতটা মজার আমরা কম বেশি সবাই জানি, তাই না? তো মাগুর মাছ আমি এভাবে একটু হালকা ফ্রাই করে নেব তেলের মধ্যে। প্যানের মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি, এখন ফ্রাই করে নিচ্ছি। আমি মাছটাকে হালকা ফ্রাই করে নিব। এখানে 3টা মাঝারি সাইজের মাগুর মাছ আছে, তো পুরোপুরি ফ্রাই করলে কিন্তু এই মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি মাত্র 2 মিনিট ফ্রাই করলাম, এর চেয়ে বেশি দরকার নেই। এখন আমি মাছগুলো নামিয়ে নিব। বেশি ভাজলে কিন্তু যে কোনো মাছই মানে খেতে টেস্ট লাগে না তরকারি রান্না করার পর। আর মাগুর মাছটা সচরাচর ম্যারিনেট করে রান্না করলে বেশি ভালো লাগে, তবে আমি আজকে এভাবে রান্না করব, আর এই তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এটা মশলাই ভুনা হবে, আর যে কোনো ভুনা তরকারিতেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগে। পেঁয়াজগুলা আমি ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আদা পেস্ট দিব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। মশলাটা আসলে যার যার ইচ্ছে মতো দিতে পারেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। আদা আর রসুন আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম, যাতে করে এর কাঁচা গন্ধভাবটা চলে যায়। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। জিরা গুঁড়া এখন আমি দেব না, তরকারিটা যখন হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে তালা জিরার গুঁড়া দিব, তাহলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসবে। এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে দেশি কাঁচামরিচ, নিজেদের গাছের। এগুলার টেস্ট কিন্তু অনেক মজার এই কাঁচামরিচের। এখন দিয়ে দিব ফ্রাই করে রাখা মাগুর মাছ। মাছটা দেওয়ার পর আমি এই মশলার সাথে মাছটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষাতে থাকব, এর ফলে কিন্তু তরকারির টেস্টটা একটু বেশি মজা হবে। এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি টালা জিরের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন টালা জিরের গুঁড়াটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই মশলার সাথে 2 মিনিটের মতো কষাতে থাকব, তারপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু ঝোল ঝোল রাখব। মশলাই তরকারিটা রান্না করতে গেলে ঠিক এভাবেই কষিয়ে নিতে হবে। আর যেহেতু এটা মাংসপেশি মাছ, শিং মাছ, মাগুর মাছ, এগুলোতে মাংসের পরিমাণটা বেশি থাকে, সেজন্যই এমন কষানো দরকার। আর বেশি মজা হবে আর কি এভাবে কষিয়ে রান্না করলে।
আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবারও 3 থেকে 4 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু আমাদের তরকারিটা হয়ে যাবে। আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি। এই পর্যায়ে চাইলে আপনারা আরও ঘন করে একদম ভুনা ভুনা করে নিতে পারেন। তো আমার বেবিরা আসলে এই ঝোল ঝোলটা রাখলে খেতে পছন্দ করবে, সেজন্য আমি এইভাবেই রাখলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে। এখন একটু নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল কিন্তু মজাদার মাগুর মাছের মশলাই বোনা। আশা করব আপনাদের ভালো লেগেছে আজকের এই রেসিপি। আর ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার দেশীয় রান্নাবান্নাগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।